নানাজনের রবীন্দ্রনাথ, এ কি ছবির অ্যালবাম নাকি চলমান ছবির মিছিল? ছবি একজনেরই, তাকে এঁকেছেন নানাজনে, দেখেছেন নানা চোখে, নানা সময়ে, নানা পরিবেশে। একই মানুষের ছবি ধরা পড়েছে বিভিন্ন চোখের দৃষ্টিতে, আর সেই ছবিতে চিত্রকরেরা রং মাখিয়েছেন আপন মনের মাধুরী মিশিয়ে, যেন নানা রঙের রবীন্দ্রনাথ। তাতে কিন্তু মানুষটির চরিত্রের কোনো বদল হয়নি, বদলেছে ছবির নির্মাণ। নানাজনের রবীন্দ্রনাথ মানে নানা লোকের চোখে দেখা রবীন্দ্রনাথ তো বটেই, আর তার নানা অভিজ্ঞতার ঘাত প্রতিঘাতে লেখা। তার শৈশব থেকে জীবনের পরিণতি পর্যন্ত ধারাবাহিকভাবে ছবি সংগ্রহ করে গেছি নানাজনের কলমে ধরে রাখা চিত্রমালা থেকে। প্রথম ছবিকার স্বয়ং রবীন্দ্রনাথ। ছোটবেলার গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি জন্ম নিয়েছিলুম সেকেলে কলকাতায়। শহরে স্যাকড়া গাড়ি ছুটছে তখন ছড়ছর করে ধুলো উড়িয়ে, দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন কাজের এত বেশি হাঁসফাঁসানি ছিল না, রয়ে বসে দিন চলত। বাবুরা আপিসে যেতেন কোষের তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে, কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমা আঁকা, চামড়ার আধঘোমটাওয়ালা, কোচবাক্সে কোচম্যান বসত মাথায় পাগড়ি হেলিয়ে, দুই দুই সইস থাকত পিছনে, কোমরে চামড় বাঁধা, হেই ও শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতি মানুষকে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ পালকির হাঁপ ধরানো অন্ধকারে, গাড়ি চড়তে ছিল ভারী লজ্জা, রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না। কোনো মেয়ের গায়ে সেমিজ, পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেবী, তার মানে লজ্জা শরমের মাথা খাওয়া। কোনো মেয়ে যদি হঠাৎ পড়তো পরপুরুষের সামনে, ফস করে তার ঘোমটা নামতো নাকের ডগা পেরিয়ে, জিভ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরিয়ে। ঘরে যেমন তাদের দরজা বন্ধ, তেমনি বাইরে বেরোবার পালকিতেও। বড় মানুষের জিবৌদের পালকির উপর আরও একটা ঢাকা চাপা থাকতো মোটা ঘটা টোপের, দেখতে হতো যেন চলতি গোরস্থান। পাশে পাশে চলত পিতলে বাঁধানো লাঠি হাতে দারওয়ানজি, ওদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আগলানো, দাড়ি চোমড়ানো, ব্যাংকের টাকা আর কুটুম্বাড়িতে মেয়েদের পৌঁছিয়ে দেওয়া, আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা। দরজায় ফেরিওয়ালা আসতো বাক্স সাজিয়ে, তাতে শিবনন্দনেরও কিছু মুনাফা থাকত। আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান, বখরা নিয়ে বনিয়া থাকতে যে নারাজ হতো সে দেউড়ির সামনে বাঁধিয়ে দিত বিষম ঝগড়া। আমাদের পালোয়ান জমাদার শোভারাম থেকে থেকে বাঁও কষত, মুগুর ভাঁজত মস্ত ওজনের, বসে বসে সিদ্ধি ঘুরত, কখনো বা কাঁচা শাকসুদ্ধ মূলো খেত আরামে, আর আমরা তার কানের কাছে চিৎকার করে উঠতুম রাধা কৃষ্ণ। সে যতই হাঁ হাঁ করে দুহাত তুলত আমাদের জেদ ততই বেড়ে উঠত। ইষ্টদেবতার নাম শোনাবার জন্য ওই ছিল তার ফন্দি। তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি, কেরোসিনের আলো পরে যখন এলো তার তেজ দেখে আমরা অবাক। সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ফরাস এসে জ্বালিয়ে যেত রেডির তেলের আলো। আমাদের পড়বার ঘরে জ্বলত দুই সলতের একটা সেজ। মাস্টারমশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠত হাই, তারপরে আসত ঘুম, তারপর চলত চোখ রগরানি। বারবার শুনতে হতো মাস্টারমশাইয়ের অন্য ছাত্র সতীন
সোনার টুকরো ছেলে, পড়ায় আশ্চর্য মন, ঘুম পেলে চোখে নস্যি ঘষে, আর আমি সে কথা আর বলে কাজ নেই। সব ছেলের মধ্যে একলা মূর্খ হয়ে থাকবার মতো বিশ্রী ভাবনাতেও আমাকে চেতিয়ে রাখতে পারত না। রাত্রি 9টা বাজলে ঘুমের ঘোরে ঢুলুঢুলু চোখে ছুটি পেতুম। বাহির মহল থেকে বাড়ির ভিতরে যাবার সরু পথ ছিল খড়খড়ির আবরু দেওয়া, উপর থেকে ঝুলত মিটমিটে আলোর লণ্ঠন। চলতুম আর মন বলতো, কি জানি কিসে বুঝি পিছু ধরেছে, পিঠ উঠত শিউরে। তখন ভূতপ্রেত ছিল গল্পে গুজবে, ছিল মানুষের মনের আনাচে কানাচে। কোন দাসী কখন হঠাৎ শুনতে পেত শাঁকচুন্নির নাকিসুর, ধড়াম করে পড়ত আছাড় খেয়ে। ওই মেয়ে ভূতটা ছিল সবচেয়ে বদমেজাজি, তার লোভ ছিল মাছের পরে। বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ, তারই ডালে এক পা আর অন্য পাটা তেতালার কার্নিশের পরে তুলে দাঁড়িয়ে থাকে একটা কোন মূর্তি। তাকে দেখেছে বলবার লোক তখন বিস্তর ছিল, মেনে নেবার লোকও কম ছিল না। দাদার এক বন্ধু যখন গল্পটা হেসে উড়িয়ে দিতেন, তখন চাকররা মনে করত লোকটার ধম্মজ্ঞান একটুও নেই, দেবে একদিন ঘাড় মটকিয়ে, তখন বিদ্যে যাবে বেরিয়ে। সে সময়টায় হাওয়ায় হাওয়ায় আতঙ্ক এমনি জাল ফেলেছিল যে টেবিলের নিচে পা রাখলে পা সুসুর করে উঠত। তখনও জলের কল বসেনি, বেহারা বাঁখে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে আনত। একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকত বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল। নিচের তলায় সেই সব স্যাঁত স্যাঁতে এঁধো কুঠুরিতে গা ঢাকা দিয়ে যারা বাস করেছিল, কে না জানে তাদের মস্ত হা, চোখ দুটো বুকে, খান দুটো কুলোর মতো, পা দুটো উল্টো দিকে। সেই ভুতুরের ছায়ার সামনে দিয়ে যখন বাড়ির ভেতরের বাগানে যেতুম, তোলপাড় করত বুকের ভেতরটা, পায়ে লাগাতো তাড়া। তখন রাস্তার ধারে ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসত। ঠাকুরদার আমল থেকে সেই নালার জলের বরাদ্দ ছিল আমাদের পুকুরে। যখন কপাট টেনে দেওয়া হতো, ঝরঝর কলকল করে ঝর্ণার মতো জল ফেনিয়ে পড়ত। মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কসরত দেখাতে চাইত। দক্ষিণের বারান্দার রেলিং ধরে অবাক হয়ে তাকিয়ে থাকতুম। শেষকালে এলো সেই পুকুরের কাল ঘনিয়ে, পড়ল তার মধ্যে গাড়ি গাড়ি রাবিশ। পুকুরটা বুঝে যেতেই পাড়াগায়ের সবুজ ছায়া পড়া আয়নাটা যেন গেল সরে। সেই বাদাম গাছটা এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু অমন পা ফাঁক করে দাঁড়াবার সুবিধা থাকতেও সেই ব্রহ্মদত্তের ঠিকানা আর পাওয়া যায় না। ভিতরে বাইরে আলো বেড়ে গেছে। পালকিখানা ঠাকুরমাদের আমলের, খুব দরাজ বহর তার। নবাবী ছাঁদের ডান্ডা দুটো 8-8 জন বেহারার কাঁধের মাপের। হাতে সোনার কাঁকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাতকাটা মির্জাই পড়া বেহারার দল সূর্যডোবার রঙিন মেঘের মতো সাবেক ধনদৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে। এই পালকির গায়ে ছিল রঙিন লাইনে আঁকজোঁক কাটা, কতক তার গেছে খোয়ে, দাগ ধরেছে যেখানে সেখানে, নারকোলের ছোবড়া বেরিয়ে পড়েছে ভিতরের গদি থেকে। এ যেন একালের নাম কাটা আসবাব, পড়ে আছে খাতাঞ্চিখানার বারান্দায় এক কোণে। আমার বয়স তখন 7-8 বছর, এ সংসারে কোনো দরকারি কাজে আমার হাত ছিল না। আর ওই পুরনো পালকিটাকেও সকল দরকারের কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, ওই জন্যই ওর উপরে আমার এতটা মনের টান ছিল। ও যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ, আর আমি ছুটির দিনের রবিনসন ক্রুসো, বন্ধ দরজার মধ্যে ঠিকানা হারিয়ে চারদিকে নজরবন্দি এড়িয়ে বসে আছি। তখন আমাদের বাড়ি ভরা ছিল লোক, আপন পর কত তার ঠিকানা নেই। নানা মহলের চাকর দাসীর নানা দিকে হই হই ডাক,
সামনের উঠোন দিয়ে প্যারিদাসি ধামাকা খেয়ে বাজার করে নিয়ে আসছে তরিতরকারি, দুখন বেহারা বাঁক কাখের গঙ্গার জল আনছে, বাড়ির ভেতরে চলেছে তাঁতিনি নতুন ফ্যাশন পেরে শাড়ির সওদা করতে, মাইনে করা যে দিনু শেখরা গলির পাশের ঘরে বসে হাঁপড় ফোঁস ফোঁস করে বাড়ির ফরমাশ খাটত, সে আসছে খাতাঞ্চিখানায় কানে পালকের কলম গোঁজা কৈলাস মুখুজ্জের কাছে পাওনার দাবি জানাতে। উঠোনে বসে টং টং আওয়াজে পুরনো লেপের তুলো ধুনছে ধুনুরি, বাইরে কানা পালোয়ানের সঙ্গে মুকুন্দলাল দারোয়ান লুটোপুটি করতে করতে কুস্তির প্যাঁচ কষছে, চটাচট শব্দে দুই পায়ে লাগাচ্ছে চাপড়, ডন ফেলছে 20-25 বার ঘন ঘন। ভিখিরির দল বসে আছে বরাদ্দ ভিক্ষার আশা করে। বেলা বেড়ে যায়, রোদ্দুর ওঠে কড়া হয়ে, দেউড়িতে ঘণ্টা বেজে ওঠে, পালকির ভিতরকার দিনটা ঘণ্টার হিসেব মানে না। সেখানকার 12টা সেই সাবেককালের, যখন রাজবাড়ির সিংহদ্বারের সভাভঙ্গের ডঙ্কা বাজত, রাজা যেতেন স্নানে চন্দনের জলে, ছুটির দিন দুপুরবেলা যাদের তাঁবেদারিতে ছিলুম তারা খাওয়া দাওয়া সেরে ঘুম দিচ্ছে, একলা বসে আছি, চলেছে মনের মধ্যে আমার অচল পালকি, হাওয়ায় তৈরি বেহারাগুলো আমার মনের নিমক খেয়ে মানুষ, চলার পথটা কাটা হয়েছে আমারই খেয়ালে, সেই পথে চলছে পালকি দূরে দূরে দেশে দেশে, সেসব দেশের বই পড়া নাম আমারই লাগিয়ে দেওয়া, কখনো বা তার পথটা ঢুকে পড়ে ঘন বনের ভিতর দিয়ে, বাঘের চোখ জলজল করছে, গা করছে ছমছম, সঙ্গে আছে বিশ্বনাথ শিকারী, বন্দুক ছুটল দুম, ব্যাস সব চুপ। তারপর এক সময়ে পালকির চেহারা বদলে গিয়ে হয়ে ওঠে ময়ূরপঙ্খী, ভেসে চলে সমুদ্রে, ডাঙা যায় না দেখা, দাঁড় পড়তে থাকে ছপ 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 ছপ, ঢেউ উঠতে থাকে দুলে দুলে ফুলে ফুলে, মাল্লারা বলে ওঠে সামাল সামাল ঝড় উঠল, হালের কাছে আব্দুল মাঝি, ছুঁচল তার দাড়ি, গোঁপ তার কামানো, মাথা তার ন্যাড়া, তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম, সে আমার কাছে গল্প করেছিল একদিন চত্বির মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে, হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে, আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চরে, কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত তাড়াতাড়ি শেষ হলো আমার পছন্দ হলো না, নৌকোটা ডুবল না অমনি বেঁচে গেল, এ তো গপ্পই নয়, বারবার বলতে লাগলুম তারপর তারপর, সে বললে তারপর সে এক কাণ্ড, দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোঁপ জোড়া, ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুর গাছে, দমকা হাওয়া যেমনি লাগলো গাছ পড়ল ভেঙে পদ্মায়, বাঘ ভায়া ভেসে যায় জলের তোরে, খাবি খেতে খেতে উঠল এসে চড়ে, তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস, জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে, সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে, আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো, বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে কিন্তু আব্দুলকে সে চেনে না, আমি ডাক দিলুম ও বাচ্চা, সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে, ছাড়াবার জন্য যতই ছটফট করে ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম আব্দুল সে মরে গেল নাকি? আব্দুল বলল মরবে তার বাপের সাধ্যি কি, নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে, তো ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলে অন্তত 20 ক্রোশ রাস্তা, গোঁ গোঁ করতে থাকে,
পেটে দিই দাঁড়ের খোঁচা, 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তার পরের কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার, নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো। একদিন কাঁচি বেদেনি ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাঁদছে, আর ছাগল ছানা তার পাশে বাঁধা। কখন নদীর থেকে উঠে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদেনি একেবারে লাফ দিয়ে বসল তার পিঠের উপর, দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পোঁচের পর পোঁচ লাগালো, পোঁচের পর পোঁচ। ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরেকার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে, আসছেবার যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসব। কিন্তু আর তো সে আসেনি, হয়তো খোঁজ নিতে গেছে। এই তো ছিল পালকির ভিতর আমার সফর। পালকির বাইরে এক একদিন ছিল আমার মাস্টারি, রেলিংগুলো আমার ছাত্র, ভয়ে থাকতো চুপ। এক একটা ছিল ভারী দুষ্টু, পড়াশোনায় কিচ্ছুই মন নেই, ভয় দেখায় যে বড় হলে কুলিগিরি করতে হবে। মার খেয়ে আগা গোড়া গায়ে দাগ পড়ে গেছে, তবু দুষ্টুমি থামতে চায় না। কেননা থামলে যে চলে না, খেলা বন্ধ হয়ে যায়। আরও একটা খেলা ছিল, সে আমার কাঠের সিঙ্গিকে নিয়ে। পুজোয় বলিদানের গল্প শুনে ঠিক করেছিলুম, সিঙ্গিকে বলি দিলে খুব একটা কাণ্ড হবে। তার পিঠে কাঠি দিয়ে অনেক কোপ দিয়েছি, মন্তর বানাতে হয়েছিল, নইলে পুজো হয় না। সিঙ্গি মামা কাটুম, আন্দিবসের বাটুম, উলুকুট ঢুলুকুট ঢ্যামকুরকুর, আখরোট বাখরোট, খটখট খটাস, পটপট পটাস। এর মধ্যে প্রায় সব কথাই ধার করা, কেবল আখরোট কথাটা আমার নিজের। আখরোট খেতে ভালোবাসতুম কি না? খটাস শব্দ থেকে বোঝা যাবে আমার খাঁড়াটা ছিল কাঠের, আর পটাস শব্দে জানিয়ে দিচ্ছে সে খাঁড়া মজবুত ছিল না।